নমস্কার বন্ধুরা, বেঙ্গলি প্রাইমের আরও একটি নতুন আপডেটের ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, নভেম্বরে স্কুল খোলা নিয়ে যে নতুন আপডেটটি প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সম্মুখে তুলে ধরব এবং স্কুল খোলার পর প্রত্যেকটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটা জানা তোমাদের অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তো চলুন বন্ধুরা, আপডেটটি সম্পূর্ণ জেনে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, বলা হয়েছে 30 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যেতে পারে ঘোষণা কেন্দ্রের। তো আপডেটে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ এখনও নিয়ন্ত্রণে আসেনি, তাই 30 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যেতে পারে, এমনই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্কুল কলেজগুলো গ্রেডের ভিত্তিতে এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালক কমিটির সঙ্গে পরামর্শক্রমে কেস টু কেস ভিত্তিতে প্রতিষ্ঠান ফের খোলা যেতে পারে। অর্থাৎ 30 সেপ্টেম্বরের আদেশটি 30 নভেম্বর পর্যন্ত বহাল থাকছে। এরপর বলা হয়েছে, 30 সেপ্টেম্বর জারি করা আনলক 5 অনুসারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির জন্য বাধ্য করতে পারে না। সেই সঙ্গে যারা অনলাইন মোডে পড়াশোনা চালিয়ে যেতে চায় তাদের অবশ্যই অনুমতি দিতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, 15 অক্টোবরের পর স্কুল ও কোচিং ইনস্টিটিউটগুলো পুনরায় খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলির ম্যানেজমেন্ট এবং পরিস্থিতির বিবেচনা করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সিদ্ধান্ত নেবে। পূর্ববর্তী নির্দেশেও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে অনলাইন এবং দূর শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তা অব্যাহত রাখা হবে এবং এই পদ্ধতিতে শিক্ষাদানের উৎসাহ দেওয়া হবে। নির্দেশে বলা হয়, যেখানে স্কুলগুলো অনলাইন ক্লাসের আয়োজন করেছে এবং কিছু শিক্ষার্থী শারীরিকভাবে স্কুলে পড়াশোনা করার পরিবর্তে অনলাইন ক্লাসে পড়াশোনা পছন্দ করছে, সেক্ষেত্রে তাদের এই পদ্ধতিটি অনুসরণ করার অনুমতি দেওয়া যেতে পারে। এরপর বলা হয়েছে, অক্টোবরের দ্বিতীয় ভাগের মতোই নভেম্বরেও শিক্ষার্থীরা বাবা মার লিখিত অনুমতি নিয়ে স্কুলে নিয়মিত যেতে পারে এবং এক্ষেত্রে কখনোই উপস্থিতি বাধ্যতামূলক করতে পারে না স্কুলগুলো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দেওয়া এসওপি এর ওপর ভিত্তি করে রাজ্যগুলির স্বাস্থ্য ও সুরক্ষার ক্ষেত্রে নিজস্ব নিয়মবিধি জারি করতে পারবে বলে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার দিনক্ষণের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। গবেষক, বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা এবং প্রযুক্তি শাখায় যেসব শিক্ষার্থীরা ল্যাবরেটরি ও পরীক্ষামূলক কাজ করতে হয় তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধানের অনুমতি লাগবে। তো বন্ধুরা, আপডেট থেকে কিন্তু বোঝাই যাচ্ছে 30 নভেম্বর পর্যন্ত আপাতত এখন স্কুল বন্ধ থাকবে। 30 নভেম্বরের পর স্কুল খোলার তারিখ সরকার তোমাদের ঘোষণা করে দেবে। তো বন্ধুরা, আশা করছি তোমরা আপডেটটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এ সম্পর্কে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সুবিধার্থে সমস্ত দরকারি শিক্ষণীয় খবরাখবর ও তথ্যের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই এ ধরনের সকল সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে আমাদের চ্যানেলের সঙ্গে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।